120 মত বাতিল করা হচ্ছে ডিক্লারেশন বাতিল করা হচ্ছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন দেশের বৃহত্তম একক সাংবাদিকদের সংগঠন এই সংগঠনের সাথে যারা সংশ্লিষ্ট তারা দেশে সমস্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজ করে আমি সাংবাদিকদের একজন হয়ে সবসময় সেই চোখ দিয়ে সাংবাদিকদের বিষয়গুলো দেখার শুরু থেকে চেষ্টা করে এসেছি এবং আপনারা জানেন আপনাদের সাথে আলাপ আলোচনা করে এই গণমাধ্যমে যে ধরনের বিশৃঙ্খলাগুলো ছিল সেগুলো শৃঙ্খলায় আনার জন্য শুরু থেকে চেষ্টা করে আসছি আমি একে একটি বলি যেমন এতগুলো প্রাইভেট টেলিভিশন চ্যানেল প্রতি মাসে প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলোকে ডেভেলপারদের কাছে ভরনা দিতে হতো তাদের সিরিয়াল ঠিক রাখার জন্য ডেভেলপারদের টাকা দিয়ে সিরিয়াল উপরে দিকে যেত টাকা না দিলে সিরিয়াল বল চাষে চলে যেত ভারতীয় চ্যানেলের পরে এবং এই বিশৃঙ্খলা প্রায় 20 বছর ছিল 96 আমি প্রথমে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে শুরু করছি তারপর বাংলাদেশের অনেক বিজ্ঞাপন বিদেশি চ্যানেলগুলোর মাধ্যমে এখানে প্রদর্শন করা হচ্ছে সেই বিদেশি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ রয়েছে আমরা 1 অক্টোবর থেকে বিদেশি চ্যানেলও যাতে এখানে কোনো বিজ্ঞাপন দেখাতে না পারে সেজন্য আমরা দেশের যে প্রচলিত আইন সেটি কার্যকর করতে যাচ্ছি আমি সেটি ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রীকে অবহিত করে এসেছি ভারতের প্রচুর চ্যানেল কারণ এখানে প্রদর্শিত হয় যেগুলোর মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শিত হয় যেটি আইন গঠিত আমরা 1 অক্টোবর থেকে সেই আইন কঠোরভাবে কার্যকর করব এবং আপনারা জানেন যে আইপিটিভির নামে অনেকগুলো আইপিটিভি কাজ করছে আমরা সেখানে শৃঙ্খলা আমরা চেষ্টা করছি রেজিস্ট্রেশন দেওয়া তার সব সমস্যা শুরু করব আমরা দুই সপ্তাহের মধ্যে এটি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং সংবাদপত্রের ক্ষেত্রে সেখানেও নানা অনিয়ম বিশৃঙ্খলা আছে বিএনপিতে যে প্রচার সংখ্যা সেটি যুগ যুগ ধরে একটি অবাস্তব প্রচার সংখ্যা সেখানে আছে অনেকে সেটিকে ভৌতিক প্রচার সংখ্যা বলে প্রচার সংখ্যা আছে পত্রিকা ব্যয় 2500-3000 প্রচার সংখ্যা 1 লক্ষ পত্রিকা ব্যয় 5000 প্রচার সংখ্যা 2 লক্ষ এগুলো আছে আমরা সেখানে একটা শৃঙ্খলার উদ্যোগ গ্রহণ 400 পত্রিকা গত 2 বছরে একটি সংখ্যাও বিএনপিতে জমা দেয় না সেখান থেকে ইতিমধ্যেই 120 মত বাতিল করা হয়েছে ডিক্লারেশন বাতিল করা কারণ এই পত্রিকাগুলো বের হয় না কিন্তু বিজ্ঞাপন পাওয়ার জন্য মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে যেদিন একটি বিজ্ঞাপন পায় সেদিন ছাপায় আর এতে করে যে পত্রিকাগুলো সত্যিকার অর্থে প্রকাশিত হয় তারা বিজ্ঞাপন বঞ্চিত হয় বিজ্ঞাপন বঞ্চিত হওয়ার কারণে সেই পত্রিকায় যে সাংবাদিকরা কাজ করে তারা বেতন বঞ্চিত হয়